সবাই আপনারা অনেকেই জানেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন সামনে বাস্তবায়িত হতে চলেছে এটা বাস্তবায়িত হলে ভূমি সম্পর্কিত প্রায় বাইশটা অপরাধ এগুলো নির্মূল হবে এবং তার মধ্যে একটা বিষয়কে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যেটা নিয়ে দেওয়ানি মামলা মোকদ্দমা বেশি হয় মানুষ বেশি হয়রানি হয় এবং জেরানি মানুষের কষ্টের সীমা থাকে না সেটা হচ্ছে যে ওয়ারিশান সূত্রে কোনো সম্পত্তি যদি কেউ কাউকে বঞ্চিত করে এটাকে মেইনলি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে তাহলে তাকে সর্বোচ্চ স্বাস্থ্যের আওতায় হবে এই শাস্তিটা কিরকম এই শাস্তিটা তিন মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং দশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে এবং দলিল তো বাতিল হবেই এই ওয়ারিশন সূত্রের টপিকটাকে আমি একটু বিশ্লেষণ করি এই টপিকগুলি এত বেশি এই ভূমি অপরাধ প্রতিরক্ষার আইনে তিন চারটে ভিডিও করার প্রয়োজনীয়তাই আছে আচ্ছা ঠিক আছে এখানে জমি সম্পর্কিত আরও কোনো বিষয় যদি আপনাদের জানা লাগে আমাদের কমেন্টে বলবেন আমরা এটা নিয়ে ভিডিও করা ট্রাই করব তো এই ওয়ারিশন সূত্রে যে সম্পত্তি এটা নিয়ে ঝামেলাটা তারা সৃষ্টি হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে কমন একটা টেন্ডেন্সি থাকে যে বোনকে যে অল্প স্বল্প কিছু দিয়ে বিদায়ী করে দেওয়া তুমি এই জমি পাবা না তুমি হচ্ছে এই ভালোটা না তুমি দোকানটা নিয়েও না তুমি বসত ভারিটা নিয়ে পাবা তুমি বাড়িটা পাবা তুমি ব্যাংকের টাকা না তুমি শুধু ওই ফেলনা প্রতি জমি এখানে ওখানে আছে এটা পাবা এগুলো খুবই ভুল ধারণা মেয়ে স্থাপর অস্থাপর দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে তার সবকিছু সমান অংশীদার এমনকি বাড়ি ভিটারও অংশীদার যদিও তারা নেয় না সে আইনত এখানেও প্রাপ্য এখন দেখা গেলো আপনার ভাই বিদেশে আছে জার্মানিতে আছে এখানে আছে ওখানে আছে আপনি আপনার বাবাকে বুঝিয়ে নিলেন যে হচ্ছে আমরা তোমাকে দেখতেছো ও ভাই বিদেশে আছে ও অনেক ইস্টাবলিশ আমাদের টাকা পয়সা নেই তোমাদের জমি জমাগুলো আমাদের একটু হেবা করে দাও আপনারা ভিতরে এক ভাই বা দুই ভাই ছিলেন তারা তাদের নামে হেবা করে নিলেন মানে ভুল বুঝিয়ে দানপত্র করে নিলেন এই আগে এটার কোনো সলিউশন ছিল না কারণ হেবা করে দিয়েছে তো দিয়েছে এখন যদি যে বঞ্চিত যে ভাই বা বোন বঞ্চিত তারা পেল না তখন তো এই অডিশন সূত্রে যারা বঞ্চিত তারা যদি আদালতে প্রমাণ করতে পারে যে আপনি কি তাকে ভুল বুঝিয়ে দলিল করে নিয়েছেন তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে দলিল করে নিয়েছেন তাহলে আপনার দলিল তো বাতিল হবে তার সাথে সাথে আপনি যে শাস্তির কথাটা বললাম সে শাস্তির আওতায় আসবেন এটা করা যাবে না এবং এই বোনের ব্যাপারটা আরও সিরিয়াস সেটা হচ্ছে বোন কিন্তু ব্যাংকের টাকারও অংশ পায় বোন আপনার বাবার যদি ইমেজ থাকে সে যদি কোনো সম্মান থাকে সে তো কোনো পলিটিক্যাল লিডার হয়ে থাকতো তারও সে অংশীদার বোন আপনার বাবা যদি কোনো বই লেখক হয়ে থাকেন কোনো উপন্যাস লিখে থাকেন বই লিখে থাকেন সেখান থেকে যদি কোনো রয়্যালটি আসে সেখানেও তার যে অংশটা সে কিন্তু প্রাপ্য একটা ভাইয়ের অর্ধেক সেটাও সে পাবে যা কিছু আছে বসত বাড়ি যা আছে সেখানেও সে ভাগ পায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা বোনের সাথে সেটেলমেন্ট করে ফেলি কিন্তু এই বঞ্চিত ভাই বা বঞ্চিত বোন বা ও সূত্রে এমন কোন সম্পদ আপনি জখল নিয়েছেন যেটা আপনার অংশের চেয়ে বেশি তাহলে আপনি এই শাস্তির আওতায় আসবেন তারপর দেখা গেল যে আপনি হচ্ছে আপনার সম্পদ যতটুকু তার সে দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বেশি বিক্রি করে ফেলেছেন এ ধরনের ঘটনা অনেকেই ঘটে এবং এ ধরনের ঝামেলায় যদি পড়ে যান এবং আপনাদের যদি আইনি পরামর্শ লাগেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আমরা আইনি আইন বিষয়ক পরামর্শ দিয়ে থাকি তাহলে যদি কেউ অন্য ও অংশ বেশি বিক্রি করে ফেলেন তাহলে আপনারা এই সামনে এই আইনটা বাস্তবায়িত হওয়া শুরু হলেই আপনি এখানে তার ব্যাপারে মামলা করবেন এবং তার দলিল তো বাতিল হবে তার সাথে সাথে সে এই যে শাস্তির কথা বললাম তিন মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার টাকা থেকে আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত সে অর্থদণ্ডে পড়ে যাবে তো আমরা চাচ্ছি যে সামনে এই ভূমি সচিব জনাব মুস্তাফিজুর রহমান এবং ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ভূমি সম্পর্কিত ডিজিটালাইজ আরও বেশ কিছু তারা পদক্ষেপ নিয়েছেন এগুলো নিয়ে আমাদের এখানে চ্যানেলে আছে আপনারা সেগুলো দেখতে পারেন তারপর এবং এই যে আইনটা তারা যদি বাস্তবায়িত শুরু করেন তাহলে দেখা যায় ভূমি সম্পর্কিত আরও যে সরকারি খাস জমি দখল বেদখল বালু উত্তোলন থেকে শুরু করে টপ সয়েল কর্তন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমরা আরও একটা ভিডিও দেবো সেখানে আমরা ডিটেলসে আলোচনা করবো তো এগুলো করলে তারা এই শাস্তির আওতায় আসবেন প্রায় বাইশটা হচ্ছে মূল অপরাধ সবাই ভালো থাকবেন ধন্যবাদ